ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদের শেখানোর জন্য। সামনে থাকে মেয়েটিকে দেখছি, বিবাহিতা, এর বয়স 30, ওরে থাকে বর্ধমানে। এই মেয়েটির সমস্যা হচ্ছে ওর পেটের গোলমাল কিছুতেই ঠিক হচ্ছে না। ওর গলব্লাডার স্টোন ছিল, গলব্লাডার অপারেশন হয়েছে, আর সেই অপারেশনের পর থেকেই ওর পেট মোটে ভালো যাচ্ছে না, তাতে ও মানসিক সমস্যায় খুব ভুগছে। একটা টেনশান, এই ওর হাজব্যান্ড একটা টেনশান, অশান্তির মধ্যে রয়েছে। তো আমাদের কাছে এসেছিল, কেস চেকিং করেছিলাম, গুছিয়ে চিন্তাভাবনা করে আমি একবার ন্যাট্রাম মিল্ক দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? ও লবণ খুব খায়, ও চেয়ার এরকম রোগা পাতলা আছে, রুটি খুব একটা পছন্দ করে না, রাগ বেশি আছে, সেন্টিমেন্ট আছে। তো এইসব সিমটম দেখে ওকে ন্যাট্রাম মিল্ক দিয়েছিলাম। রিপোর্ট খুব একটা ভালো না, ও খুব একটা ইম্প্রুভ হতে পারল। তাহলে ওর সবসময় একটা ইনডিফারেন্স ভাব, এই শরীর নিয়েই বিশেষ করে মন মরা ভাব, কিছুই ভালো লাগে না। ওর ফিজিওলজিক্যাল যে ফিলিংসটা আছে হাজব্যান্ড ওয়াইফ রিলেশন, তা খুব একটা ভালো লাগে না। এইসব চিন্তা করে সিপিআ দিয়েছিলাম, কনসিডারিং দি সিমটোমেটোলজি অ্যান্ড দ্য ইনডিফারেন্স অ্যান্ড কমপ্লিমেন্টারি অফ ন্যাট্রাপি। তাতেও রিপোর্ট করছে খুব একটা ভালো নেই, ভালো নেই। তাহলে কী করা যেতে পারে এই মেয়েটার জন্য? আবার চিন্তায় পড়ে গেলাম। যা হোক করে ধমকি দিয়ে হুমকি দিয়ে যারা চিকিৎসা করে সেগুলো তো চিকিৎসা নয়, রোগী তো আর বানিয়ে কিছু কমপ্লেন করবে না, রোগীকে গুরুত্ব দিতে হবে। মেয়েটি খুব টেনশনের মধ্যে আছে, রাত দিন আমাকে ফোন করছে, সমানে ভয়ে বেশি ফোন করতেও পারে না, তাও আজকে আবার চলে এসেছে। জানে যে বেশি ফোন করলে তো বকা খাবো, আমি চলেই যাই, আমি ভালো নেই, এটাই তো বক্তব্য, তুমি ভালো নেই। তোমার মেন সমস্যাটা কী? পেটের সমস্যা। কী হয় পেটে? উপরের পেটটা অস্বস্তি লাগে। গলব্লাডার অপারেশন কোন সালে হয়েছে? 3 বছর আগে। তারপর থেকে সমস্যাগুলো দাঁড়িয়েছে? তার আগেও ছিল, কিন্তু গলব্লাডার অপারেশন হওয়ার পর আরো বেড়েছে। এখন তুমি মোটেই নিজেকে সুস্থ বোধ মনে করছো না, একটাই সমস্যা, এই পেটের, পেট নিয়ে মাথা খারাপ, পেট নিয়ে মাথা খারাপ। তাহলে মেয়েটির জন্য কী করা যেতে পারে? এইটাই শেখানোর জন্যে আমি প্রেসক্রিপশান আবার পাল্টালাম, এবং এইটাই শেখানোর জন্য জুনিয়র হোমিওপ্যাথদের শেখানোর জন্য, কারণ অনেকে আমাকে এনকারেজ করছে যে আমরা খুব শিখছি, উপকৃত হচ্ছি, তাই যদি আরও শিখতে পারে সেজন্য এই ভিডিওগুলো দিচ্ছি। ওকে দিয়েছিলাম এই যে ন্যাট্রাম 0/1, 0/2, 0/3, ফেব্রুয়ারি মাসে খুব একটা ইম্প্রুভমেন্ট হলো না। সেই চিন্তা করে কমপ্লিমেন্টারি ড্রাগ সিপিআ দিলাম 0/1, 0/2, 0/3, এপ্রিল মাসে খুব একটা উপকার পেলাম না। একটু অ্যাকিউট কেস ছিল, মাঝখানে বাড়াবাড়ি হচ্ছিল, তার জন্যে নাক্স বাম সিপিআর কগনেট রেমেডি 30+ ডোজ দিয়েছিলাম, কিন্তু যা ওষুধ দিলাম এই 2-3 তুমি স্বচ্ছন্দ্যবোধ করতে পারলে না। তোমার বক্তব্য, আমি মোটে ভালো হলাম না, আপনার কাছে এত রোগী ভালো হচ্ছে, আমি হচ্ছি না কেন, এটাই তোমার বক্তব্য তো, এবং আমার উপর তোমার আশা আছে, বলছো আমি সুস্থ, আপনারা হবই স্যার, ভালো করে দেখুন, এটাই ওর বক্তব্য। ভালো করে দেখলাম, আজ ফ্রেশ কেস টেকিং করলাম, ওষুধ সিলেকশান পাল্টালাম, এই আবার নতুন করে পুরানো কেস টেকিং বাদ দিয়ে, সম্বরি ভাঙি বাদ দিয়ে নতুন করে কেস টেকিং করালাম, করিয়ে জিস্ট আসলাম। জিস্ট কী দাঁড়ালো আমার? অ্যাংজাইটি, মেয়েটির মধ্যে খুব উৎকণ্ঠা কাজ করছে, টেনশানে পেট নিয়ে, পিপাসা কম, মৃত্যুভয় খুব বেশি, এই রোগে আমি মৃত্যু হব, যদি হয় আমার মেয়েগুলোকে কে দেখবে, কী হবে। মিষ্টি ভালোবাসে, লবণ ভালোবাসে, অ্যাভারশন টু ব্রেড, আর পরিচ্ছন্নতা বোধ খুব আছে, ফ্যাস্টিডিয়াসনেস,
খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, খুব গুছানো। আর তুমি তুমি উল্টো সি, এত ভালো বউ পেয়ে তুমি মর্যাদা দিলে না, একটুখানি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে তোমার খুব রাগ হয়ে যায়, খুব টিপটপ থাকতে ভালোবাসো। আর এই পেটটা নিয়ে তুমি খুব চিন্তিত, কী চিন্তা হয়? আমি মনে হয় বাঁচবো না, মানে সত্যি সত্যি তোমার খুব চিন্তা হয় যে আমাদের মরে যেতে পারি, একটা ভয়ানক রোগ হয়েছে, মেয়েটা ঠিক করে দিয়েছো, ওর জন্য মেয়ে ঠিক করে করছো তো, সেটা করোনি, সেটা বলে দিয়েছো তো, তুমি মরে গেলে একটা ভালো দেখে মেয়ে বিয়ে করবে, সেটা বলবে না, সেটা বলবে না। তাহলে ওর টেনশানটা, পেট নিয়ে যে অ্যাংজাইটি অত বেশি, এটা আমার মাথায় স্ট্রাইক করলো যে এত বেশি অ্যাংজাইটি কেন মেয়েটি হচ্ছে, তার সাথে এই সামান্য পেটের ব্যাপার নিয়ে মৃত্যু ভয় খুব কাজ করছে, ফিয়ার অফ ডেথ এবং খুব পরিচ্ছন্ন বোধ, এই তিনটে সিমটমকে জোর দিয়ে আমি চয়েস করলাম আর্সেনিক অ্যালবা। লেট সি দ্য রেজাল্ট। সো ফ্যাস্টিডিয়াসনেস, খুব পরিচ্ছন্ন স্বভাবের, পরিষ্কার, এত অ্যাংজাইটি কাজ করছে, টেনশান, এত মৃত্যু ভয় বেশি, একটা সামান্য পেটের গণ্ডগোল নিয়ে ওর এত টেনশান কিসের? তার মানে টেনশান অ্যাংজাইটি ইজ দ্য টু দ্য ইনফিনিটি খুব বেশি। সো দি টোটালিটি অফ সিমটমস টুডে আই হ্যাভ কনক্লুডেড অ্যাংজাইটি ট্রিপল প্লাস, ফিয়ার অফ ডেথ ট্রিপল প্লাস, ফ্যাস্টিডিয়াসনেস ট্রিপল প্লাস, সো আর্সেনিক অ্যালবা ইজ দ্য চয়েস অফ প্রিভেন্টিভ। লেট সি দ্য রেজাল্ট। মেয়েটির এই ওষুধ খাওয়ার পরে ন্যাট্রিমিউরের কাজ ভালো হয়নি, সিপিআতে ভালো হয়নি, আর্সেনিক অ্যালবা কি কাজ করে অন্য বেসিসে আমি প্রেসক্রিপশান করলাম, এক মাস পরে ফলো আপ দেখাব। অ্যান্ড আই ডু হোপ আর্সেনিক অ্যালবা থেকে অনেক সুস্থ করে দেবে বলে আমার বিশ্বাস, আশা রাখছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের কৃষ্ণ ডাক্তারদের সেখানের জন্য ভিডিও দিলাম।